হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো আমি চলে এসেছি ঘরটা একটু গুছাতে। আজকে আমাদের মিস্ত্রিরা উপরে ছাদ ঢালাই হয়ে গেছে কমপ্লিট, নিচেই সামনেও ছাদতে থুয়ে গেছে সুন্দর করে। আর এখন ভাবছি তাহলে আমি বিছানার চাদরগুলো কালকে কাচতে চেয়েছিলাম, কিন্তু কালকে ঢালাই সময় কি সিমেন্ট বালি ওরে, ওই জন্য আর করিনি। আর দেখো এখন আমি বিছানার চাদরগুলো উঠিয়ে দিই। চলো বিছানার চাদর মধ্যে উঠে ঘরটা বেডরুমটা একটু গুছিয়ে ফেলি, দেখতে থাকো। আমাদের আজকে আমার ঘরটা একটু ঝুলটাও ছেড়ে নিই, ফুল হয়নি বেশি, তবু অনেক দিনই ফুল খারাপ হয়নি, তার জন্য একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি দেখো ভালো করে। আর পাখাটা উঠতো ওইটা দিয়ে ঝেড়ে নেবে, এখন আর উঠে উঠবো না, যে দুটো কোথায় রেখে গেছে ওরা, ওই জন্য আর পাখাটা এরকম করে ঝেড়ে দিয়ে হালকা নোংরা হয়েছে। পাখাটা তো ঘুরছি উপরে, সিঁড়ি দিয়ে আমি পরিষ্কার করি, কিন্তু আজকে এরকম করে রেখে দিই দেখো নোংরা হয়নি বেশি। দেখো ঘরটার ঝোলটা ঝেড়ে এখন চলে এসেছি, কিন্তু এই ঘরটায় শুধু ঝাড় ঝোল ঝাড়ি না, পুরো সব ঘরের গোল ঝেড়ে চলে এসেছি। এখন ভাবছি আমি বিছানাটা গুছিয়ে ফেলে, দেখো বিছানার চাদরগুলো পাল্টাতে হবে। বাবা কালকে প্রচণ্ড ওরা সিমেন্ট হয়ে গেছে না, আজকে পাল্টাতেই হবে। আর তোমার দাদা আমার সঙ্গে একটু গল্প করছে, গল্প জানি না হয়তো কোনো কথা বলছি না। আর আমি দেখো যখন এডিট করি তখন দেখেছো কী কষ্ট হচ্ছে, আর আমার গলার মধ্যে যেন কী আওয়াজ হচ্ছে, এসটা মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। ওরা চলেছে, দেখো বিছানা চাদরটা পা বের করে নিয়েছে, এই বিছানাটা অনেকদিন পাতা হয় না, যে পেতে এমনি সুতির, তো ওই জন্য ভালো বেশ সুতির বিছানা চাদর বিছিয়ে শোয়া খুব আরাম লাগে। আর এই বিছানা চাদরটা প্রচণ্ড আরে তেরসা, ওই জন্য বিছানা চাদরটা পাতে এত কষ্ট হয় কী বলবো। আর তো দাদা হয় পাশে বসে মোবাইল দেখছে, ওরা দেখতে দেখো আমি ঘরটা বেডরুমটা কী করে পরিষ্কার করে গুছিয়ে নিই। আর বালিশের কভারগুলো পরে এবার করলো, সেই কভারটাও পুড়িয়ে নিয়েছি। এবার আলমারিটা খুলে নিলাম, আলমারিটা খুললার পরে আমি বিছানার চাদর বিছানার ছড়ে কম্বলগুলো বের করছি, কম্বলগুলো কাচবো বলে রেখে দিলাম, আজকে উঠিয়ে কালকে কাচবো। আর কালকে রং খেলা কী করে কাচবো বুঝতে পারছি না। দেখো আমি কিছু এই কম্বল
খাটটা আমার শাশুড়ি দিয়েছে, এবার আমি একটা ছোট খাটটা আছে না ঘরের ভিতরে, ওইটা বিছানার চাদর বের করে নিয়েছি। খতরনাক বিছানার চাদর, এটা লাল কালারের, তোমরা তো জানোই আগে পুরা যা মানে দেখতে কি সুন্দর লাগছে। দেখো চাদরটা, অবশ্যই কমেন্ট করে জানাবে বুঝতে চাদরটা কেমন লাগছে, লালটা কিন্তু কালার উঠে সত্যনাশ হয়ে গেছে, প্রচণ্ডরে কষ মানে কালার উঠে বিছানা তো পাততেই ভয় করে খুব। দেখো চলে এসেছি আমি, আমার ছেলের পালিশ দেখছো কি পাতলা, দেখো ঘরটা ছাদ দিয়ে নি। বন্ধুরা বেডরুমটা গুছিয়ে ঘরটার ছাদ দিয়ে ওরা পোষা লাগাতে চলে এসেছে। দেখো প্রথম আর কি আমি অলগার থেকে শুরু করছি, আমি তো হাত দিয়ে মুছি, এখন প্রচণ্ডরে ধুলো বালি হচ্ছে বলে আমি ডান্ডা দিয়ে মুছে নিচ্ছি। দেখো এটা দিয়ে ঘরটা, পুরো ঘরটা সুন্দর করে মুছে নেবো, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা পুরোনো বন্ধু তাদের তো বলার কিছুই নেই, আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটা দেখার সঙ্গেই লাইকটা করে দাও, শেয়ারটা করে দাও, সাবস্ক্রাইব করে দাও, একটু ভুলবে না, আগে করবে, ভুলার আগেই করে নেবে। চলো দেখতে থাকো।